গাঁজা রপ্তানি কিছুতেই রুখতে পারছে না রাজ্য পুলিশ প্রশাসন। রাজ্য পুলিশের কঠোর নজরদারির অভাবে ত্রিপুরার সাথে বহিরাজ্যের পাচারকারীদের রমরমা ব্যবসা রয়েছে, যার ফলে ত্রিপুরার বিভিন্ন থানার গেটের সামনে দিয়ে এবং নাকা পয়েন্ট অতিক্রম করে লরি চালকরা গাঁজা পাচার করলেও পুলিশের হুঁশ ফিরছে না। শনিবার দুপুরে ত্রিপুরার বহু থানা অতিক্রম করে গিয়ে অসম পুলিশের হাতে আটক হল গাঁজা বোঝাই লরি। যদিও এদিন অসম চোরাইবাড়ি থানার পুলিশ এবং ত্রিপুরা চোরাইবাড়ি থানার পুলিশ দুটি লরি থেকে প্রায় এক টনের অধিক গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আটক হয়েছে মোট চারজন। উল্লেখ্য, এদিন দুপুরে অসম চোরাইবাড়ি ফাঁড়ির পুলিশ PV10AN5971 নম্বরের গাড়ি আটক করে তল্লাশি করতেই গাড়িতে থাকা ফলের ট্রে থেকে 35টি প্যাকেটে মোট 700 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 70 লক্ষ টাকা বলে জানায় পুলিশ। পুলিশ গাড়ির চালক হেমরাজ সিং ও সহচালক সন্তোষ কুমারকে আটক করেছে। NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। চালকের বাড়ি উত্তরপ্রদেশে এবং সহচালকের বাড়ি রাজস্থানে। আজকে সকালবেলার দিকে এখানে গাড়ি PV05AN5971 গাড়িটি আগরতলার পর আসে আমাদের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের সম্মুখে আসার পরে গাড়িটা আমরা থামাই। থামার পরে গাড়িটা আমরা তালাশি করি। তালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আর তার যিনি চালক ছিল হেমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর, দুজনকে আমরা করায়ত্ত করেছি। আর NDPS একটা কেসও রুজু করেছি। আর যদি গাঁজা ছিল তার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা মানে 70 লক্ষ টাকা। চালক জানায় সে 1 লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে গাঁজাগুলি শিলংয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রশ্ন হচ্ছে, কিভাবে ত্রিপুরা রাজ্যের এতগুলি থানা অতিক্রম করেছে গাঁজা পাচারকারীরা, শেষ পর্যন্ত ত্রিপুরার সীমান্ত অতিক্রম করে আসাম পুলিশের হাতে ধরা পড়ে? প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশ বাবুদের সাথে গাঁজা পাচারকারীদের কোনো গোপন বোঝাপড়া রয়েছে কিনা। অপরদিকে একইভাবে ত্রিপুরা চোরাইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে HP31C5226 নম্বরের রাবার বোঝাই লরি আটক করে রাবার শিটের ভেতরে থাকা প্রায় 400 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার বাজার মূল্য 40 লক্ষ টাকা বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক। এক্ষেত্রে চালক শ্রীধর শ্রীকান্ত এবং সহচালক অনিল কুমারকে আটক করা হয়েছে। আটক দুজনেরই বাড়ি হিমাচল প্রদেশে। তাদের বিরুদ্ধেও NDPS আইনে মামলা রুজু করে চোরাইবাড়ি থানার পুলিশ। একটা বহিরাজ্যের 12 চাকার গাড়ি চেকিং করা হয়। চেকিংয়ে যাতে রাবার শিট ছিল, চেকিং করার পরে এর ভেতরে প্রায় 58টা প্যাকেট গাঁজা, ড্রাই গাঁজা সিল প্যাক পাওয়া গেছে। ওইগুলির বিভিন্ন সাইজের 58 প্যাকেট, 10 কেজি 12 কেজির বিভিন্ন সাইজের আছে। এখনও চলছে প্রায়, এখন অবধি প্রায় আমাদের কাউন্টিং চলছে, প্রায় 300 কেজির উপর হয়ে গেছে। আরও তদন্ত চলছে। আর গাড়ির মধ্যে একজন ড্রাইভার আর গাড়ির একজন অ্যাসিস্ট্যান্ট, ওদেরকে আমরা ডিটেন করেছি। এখন দেখার বিষয় গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করে। শান্দুন টিভি।